ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে ভারত গুজরাটে এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে আবহাওয়া ভিড় জানিয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয় এখন অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে এগোচ্ছে তবে গতিবেগ প্রতি ঘন্টায় একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার হবে এই ঘূর্ণিঝড় বিপর্যয় কবে কখন আশ্রে পড়তে পারে কোন কোন দেশে সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওতে আর এরকম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া ফির জানিয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয় এখন অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে এগোচ্ছে এবং আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তা ভারত ও পাকিস্তান উপকূলে আশ্রয় পড়তে পারে আজ বৃহস্পতিবার সকালে বিপর্যয় ভারতের গুজরাট থেকে দুশো কিলোমিটার দূরে ছিল স্থানীয় সময় বিকেল চারটে থেকে রাত আটটার মধ্যে ঘূর্ণিঝড় ভারতের সৌরাষ্ট্র ও কচ্ছ এবং পাকিস্তানের মান্ডাবি ও করাচির কাছে আশ্রে পড়তে পারে তবে আবহাওয়া অফিস জানিয়েছে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে প্রতি ঘন্টায় একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার এই ঘূর্ণিঝড় বিপর্যয় ভারত ও পাকিস্তান উপকূলে আজ বৃহস্পতিবার রাত নয়টা থেকে দশটার মধ্যে আশ্রে পড়তে পারে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড় বিপর্যয় উপকূলে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের মাত্রাও বাড়তে পারে ভারতীয় আবহাওয়া বিভাগ বলেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে কচু দেবভূমি দ্বারকা ও জামনগর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া উপকূলীয় এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এই ছিল ঘূর্ণিঝড় বিপর্যয়ের সর্বশেষ খবর